হরে কৃষ্ণ গুড মর্নিং আমার সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমি সকালবেলায় স্নান করে চলে এসেছি গোপালকে জাগাতে এবং আমি প্রত্যেক দিন ভাবি ইউটিউবে আমার ড্রয়িংয়ের ভিডিও পোস্ট করবো কিন্তু আমার বাড়িতে এত কাজ থাকে আমার ড্রয়িংয়ের ভিডিওগুলো রেগুলার করা হয় না তো আমি ভেবেছি যে আমি ড্রয়িং তো প্রত্যেক দিনই করি কিন্তু ভিডিও বানানো আমার হয় না তো যেগুলো যে যেটুকুই বানাই আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব এবং আমি যা যা কাজ করি সেগুলো কিছু কিছু শেয়ার করব আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ভিডিও বানাতে উৎসাহ হই তো সকালবেলায় উঠে আমি ফার্স্টে গোপালকে জাগিয়ে তারপরে আমি পুজো দিয়ে তারপরে ড্রয়িং করতে বসি প্রত্যেক দিন আর এখন যেহেতু দুর্গা পুজোর টাইম আমার কিছু প্যান্ডেলের থিমের কাজ করছি সেহেতু আমার আরও ডিও করা হচ্ছে না একেবারেই সময় হচ্ছে না আগে একটা প্যান্ডেলের কাজ কমপ্লিট করে হয়ে গেছে আর একটা ধরেছি ওটা আজকে থেকে বসবো কালকে রাত্রে বসেছিলাম কিন্তু বিকেল হয়ে গেছিলো করতে করতে কাজগুলো করেছি ওর জন্য শুখায়নি ভালো করে নিশিরে আরো আরও খারাপ হয়ে গেছিলো দিয়ে সকালবেলা ফুল তুলে পুজো দিয়ে কাজগুলো করতে বসবো দিয়ে আমাদের গাছে ফুল তুলতে চলে এসেছি এই স্থলপদ্ম ফুল গাছটাতে এবার নতুন ফুল ফুটেছে খুব সুন্দর ফুল ফুটেছে আর অনেকগুলো ফুল ফুটে দেখে আমার খুব ভালো লাগলো যে সকালবেলায় এগুলো তুলে পুজো দেবো আমাদের বাগানে অনেক ফুল ফোটে কিন্তু এখন এই সিজনে ফুলের পরিমাণটা একটু কম নালে পুরো সাজি ভর্তি হয়ে যায় ফুলে দিয়ে স্থলপদ্ম ফুলগুলো তো আমার দেখে খুবই ভালো লাগলো দিয়ে ভাবলাম ঠাকুরঘরে আজকে একটু আলপনা দেবো আমাদের ঠাকুর ঘরে মেঝেটা মাটির তো আমার মাটির ঘর এগুলো খুব পছন্দ তো আমাদের ঠাকুর ঠাকুরঘরটা মাটির তো মাঝে সাঝে আমি একটু আলপনা দিই তো আজকে টাইমের খুব অভাব তো তাও ভাবলাম যে যেটুকু টাইম আছে ওইটুকু টাইমের মধ্যে হালকা ফালকা করে একটু আলপনা করে তারপরে কাজটা করতে বসবো তার জন্য তাড়াতাড়ি করে আলপনাটা দিলাম অতটা ভালো হয়নি আলপনাটার কাজটা তবুও চেষ্টা করলাম যে খুব টাইমের মধ্যে কম টাইমের মধ্যে তাড়াতাড়ি করবো না অনেক টাইম লাগে আমার পুজো দিতে আমার তো মাটির ঘর খড়ের চাল এত ভালো লাগে ছোটবেলা থেকে খুব শখ আমার একটা মাটির ঘর খড়ের চালের কিন্তু দুঃখের বিষয় আমাদের ওটা ছিল না কোনো দিনই আর সেই জন্য আমার মাটির ঘর খড়ের চাল খুবই পছন্দ পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি কাজ করতে যাব আমার সকালবেলা ঘুম থেকে উঠে তো বাবার মুখটা দেখে আমার দিন খুবই ভালো যায় এখানে পদ্মফুল গাছ ছিল মশা মারা স্প্রে করতে আসে গাছগুলো সব মেরে দিয়ে গেছে এবার আমি চলুন দেখাচ্ছি আমার কাজগুলো এই কাজগুলো করতে বসবো এগুলো দুদিন আগে করেছিলাম একবার রঙ লাগিয়েছিলাম রঙগুলো তো লাগতে চাচ্ছিলো না দিয়ে আরেকবার রঙ লাগাতে হবে তো যেদিন আমি লাগিয়েছিলাম তো সেদিন বেলা হয়ে গেছিলো শুকাতে পারিনি রঙগুলো তো নিশিরে আর একটু ঘেমে আরও খারাপ হয়ে গেছে এবার এগুলোর উপরে আবার আমাকে ঠিক করতে হবে কালার দিয়ে তো এগুলো এখন ঠিক করতে বসবো যেগুলো মোটামুটি আমার সব হয়েই গেছে এবার এগুলো আমি রোদ্রে দিয়েছি ভালো করে এগুলো শুকিয়ে নিতে হবে কালারটা ভালোভাবে শুকাতে হবে তারপরে এগুলো নিয়ে গিয়ে প্যান্ডেলের থিমে লাগানো হবে দিয়ে আমি যেই যেই কাজগুলো করেছি সেগুলো সব আমি ইউটিউবে দেখাবো মোবাইলে দেখাতে পারছি না অনেক বড়ো ড্রয়িংগুলো তো এগুলো এক একটা পার্ট আলাদা আলাদা আছে এগুলো জয়েন্ট করতে হবে তারপরে বোঝা যাবে এখন বোঝা যাবে না তো বাড়িতে সেরকম রোদ নেই তাই পুকুর পাড়েই দিয়েছি এগুলো সকাল সকাল দিয়ে যেগুলো হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে কী কী প্যান্ডেলের কাজ করেছি